হ্যালো আমার শ্রোতা বন্ধুরা, আজকে একটা ভীষণ আত্মকাহিনীমূলক গল্প বলবো, যে এটি শুনলে হয়তো আপনাদের চোখে জল আসতে পারে। কি সেই কাহিনীটি? ছেলেটা মাসে 7,000 টাকা বেতনে চাকরি করে, বাবার জন্য 1,000, মায়ের জন্য 1,000, বইয়ের জন্য 10,000 টাকা, ফ্যামিলি চালানোর 2,000, বিকাশ করেও দিব্যি 2,000 টাকা মাস চালিয়ে নিতে জানে। মাসে 7,000 টাকা মাইনে ছেলেটা বেতন পেয়ে বউয়ের কাছে ফোনে বলতে জানে, ওগো তোমার জন্য কি পাঠাবো। সামান্য বেতন পাওয়া যে ছেলেটা নিজের পুরনো জুতো বদলাবে বলে ঠিক করেছে, সেই ছেলেটাই মার্কেটে গিয়ে বউ আর বাবুর জন্য জুতো কিনে নিজের ছেঁড়া জুতো সেলাই করে মাসের পর মাস পরতে জানে। উপোস পেটে কাজে গিয়েও মাকে বলতে জানে, আমি মাছ দিয়ে ভাত খেয়েছি, তোমরা খেয়েছ তো? 103 ডিগ্রি জ্বর নিয়ে কাজে গিয়েও বাবাকে বলে, আমি অনেক ভালো আছি, তোমরা ভালো আছো তো? নিজের পকেট ফাঁকা জেনেও বউকে বলে, একটু ধৈর্য ধরো, সামনের মাসে তোমার জন্য এক জোড়া বালা কিনে দেব। ছেলেরা এমনই অনেক অনেক কিছু জানে, সকাল বেলা লোকাল বাসে ঝোলে অফিসে যেতে জানে, লেট হলে বসে ঝাড়ি খেতে জানে, 5টার অফিস রাত 8টা পর্যন্ত করতে জানে, অফিস থেকে ফিরতে লেট হলে বউয়ের কাছে জবাব দিতে জানে, রিক্সা ভাড়া বাঁচিয়ে হেঁটে হেঁটে বাড়ি আসার পথে বাবুর জন্য মজা কিনতে জানে, শুধু জানে না প্রকাশের চোখে জল ফেলতে। সো বন্ধুরা, এই রইল আজকের গল্প। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের।